মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে আশ্রয়ে একটা মুদির দোকান থেকে যে ভাটে মাগুর মাছ বিক্রি করতো, সে আজকে 1000 কোটি টাকার মালিক। মমতা ব্যানার্জির সৃষ্টি। আমি আশা করব যে এই অনুব্রত মণ্ডলরা তাদের নির্দেশে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার এবং বিরোধী দলের লোকেদের, বিশেষ করে হিন্দুদের উপরে পুরো বীরভূম জেলায় যে অত্যাচার করেছেন, নির্বাচন পরবর্তী সময়ে কয়েক হাজার লোককে ঘর ছাড়া করা, বেশ কিছু মানুষকে খুন করা, তার নির্দেশে তার ইন্ধনে হয়েছে। আশা করব তিনি যার যার নির্দেশে করেছেন আর মুড়ির টিনে করে যাদের কাছে টাকা পাঠিয়েছেন সেই নামগুলো দয়া করে বলবেন। দেখুন, আমাদের দল একটাই স্ট্যান্ড আছে, যদি কেউ ভুল করে থাকে তাহলে আইন আইনের পথে চলবে। সেভাবে সকাল থেকে আমরা দেখছি, ওখানে সিআরপিএফ ঘিরে রেখেছে, সিবিআই ঘিরে রেখেছে, কিন্তু আমাদের দল সেই ব্যাপারটা নিয়ে অস্পষ্ট বার্তা দিয়েই দিয়েছে যে যারা যদি ভুল করে থাকে, যারা অন্যায় করে থাকে, তাদের পাশে দল কোনো থাকবে না।